হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বনি। চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে, আজকে যাবো মাসির বাড়ি। তো মানে আমার মেজমাসির বাড়িতে, মাসির বাড়িতে আজকে আমাকে আর ওকে খাওয়ানো হবে। মানে আমাদের ইনভিটেশন রয়েছে, আর তো আত্মীয় স্বজনরা থাকবেই, তো বিশেষ করে আমাদের জন্য, মানে আমাকে আর আমার বরকে আমাদের খাওয়ানো হবে। বিয়ের পর হয় না খাওয়ানো। তো যাই হোক, আমাদের খাওয়ানো এখনও শেষ হচ্ছে না। আজকে প্রায় আমাদের ছ মাস হতে চললো, মানে পাঁচ মাস কমপ্লিট, তারপর আমাদের নিমন্ত্রণ শেষ হচ্ছে না। তো যাই হোক, মাসির বাড়িতে গিয়ে কী করি, কী না, কে আসবে, কী খাবো, কী না, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো তোমাদের মধ্যে একজন বোন জিজ্ঞেস করেছ যে, দিদি তোমাদের কি গন সেম ছিল? গণিত তো, হ্যাঁ গন সেম ছিল। মানে আমি যে লাভ স্টোরিটা দিয়েছিলাম, এখানে যে বলেছিলাম আমাদের পুষ্টি মিলে গেছে, রাজ্যটুক হয়েছে, তো ওইখানে একজন কমেন্ট করেছো গন সেম কি না, বা কি গন মেলে, এরকম জিজ্ঞেস করেছো। আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে বলবো, তার জন্য এটা বলতেই আমি ভিডিওটা অন করেছি। তো গন আমাদের অ্যাকচুয়ালি সেম ছিল, আমিও জানতাম না আমার গন ওর গন যে সেম। যখন আমরা পুষ্টি দেখাতে গিয়েছি, তখন দেখছি যে আমাদের দুজনেরই গন সেম, আমাদের দুজনেরই গনটা আমি না হয় সোশ্যাল মিডিয়াতে বললাম না, যে গনই হোক আমাদের দুজনেরই সেম। তো তার জন্য একদম রাজুটক হয়েছে। তারপর দেবগণ আর নরগণ হয়তো বা হয়, আর রাক্ষসগণ দেবগণে আমি ঠিক জানি না, আমি জানতাম ভুলে গেছি। তো যাই হোক, হ্যাঁ আমাদের গন সেম ছিল, তার জন্য আমার মিলে গেছে। আর হ্যাঁ, আর একটা কথা, গন সেম হলে যে পুষ্টি একদম রাজুটক হয়ে যাবে, মিলে যাবে, কোনো কথা না। এগুলো নাম্বার থাকে, কত জানি 34টা না কয়টা জানি থাকে, আমি তো একজাক্ট ভালোভাবে জানি না, যদি ভুল হয় তোমরা ক্ষমা করে দিও। আমি যতটা জানি, মানে উনি যখন মেলা ছিল তখন দেখেছিলাম যে 34টা না কয়টা জানি ছিল, কী যেন নাম্বার। তো এটার মধ্যে লাস্ট, একদম লাস্ট 17টা না কি 18টা মিলতে হয়ই, না মিললে পুষ্টি মেলে না। আর যদি 17টা 18টার নিচে যদি হয় তাহলে পুষ্টি মেলে না। আমাদের 28টা না কয়টা জানি, মানে 34 না 35-এর মধ্যে আমাদের 27 না 28 মিলে গেছে। তো তার জন্য রাজ্যটুক হয়েছে। তো অ্যান্সারটা দিয়ে দিলাম বোন, তুমি দেখে নিও। তো আমরা একটু বেরিয়েছি, আমি আর ও, কোনো না কোনো একটা কারণে এই ভিডিওতে আমি আর বলছি না, কেন অন্য ভিডিওতে বলবো। তো হঠাৎ করে দেখতে পাচ্ছ আমি পেপসি মুখে নিয়ে সেজে গুজে অটোতে বসে আছি। তো চলে যাচ্ছি রেডি হয়ে, মাসির বাড়িতে তোমাদের বলেছিলাম মাসির বাড়িতে যাব। আর মাঝখানে আমি কিছু ভিডিও করতে পারিনি, কারণ কি আমাদের এত দেরি হয়েছিল। সকলে ফোন করে, মামনি সকলে বকছিল আমাদের এত দেরি হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি রেডি হয়ে কোনো মতে পাগলের মতো বেরিয়ে পড়েছি। তো এই যে দেখতে পাচ্ছ উবের করে আমরা এসেছি। তো মাসির বাড়ি হচ্ছে কি, সরি উদয়পুর বলছি, জিরানিয়া। তো এটা হচ্ছে মাসির বাড়ি, এখানে দেখো মা রান্না করছিলো, মানে রান্না শেষ, পাঁপড় টাপড় ভাজছিলো হয়তো বা। তো যাই হোক, হচ্ছে কি মাসির বাড়ি এই যে চলে এসেছি, আর আমরা সকলে মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, আর সকলে বলছিলো দেরি কেন করেছিস। তো যাই হোক, সকলে মিলে মাসি মা মামিরা সকলে মিলে আড্ডা দিতে বেশ ভালোই লাগে, তাই না? এই যে দেখো মাসির বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখো কতগুলা স্বর্ণ সামন্তরা আমরা একসাথে। তো এখন আমরা খেতে বসে গেছি, যে দেখতে পাচ্ছ আমার বোনরা সকলে খেয়ে ফেলেছিল, মা মাসিরা শুধু ওয়েট করছিলো। তো ওদের সাথে আমরা খেতে বসে গেছি। তো আমরা এখন খেয়ে দিয়ে এখন রাস্তায় এসেছি ঘুরতে। এই যে দেখো, এই যে দেখো, তো খেয়ে দিয়ে আমরা একটু রাস্তায় ঘোরাঘুরি করে ঘরে এসে একটু আড্ডাটা দিলাম, রেস্ট করলাম। এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে যাব। টাটা, আবার আসবে। টাটা টাটা টাটা। তো কালকে আমরা আস্তে আস্তে প্রায় 8টা বেজে গিয়েছিল বাড়িতে। তো এসে আর আমি ভিডিওটা এন্ড করতে ভুলেই গেছি, কারণ কি প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিওটা ইন্ট্রো দিয়ে আমি আর ও বেরিয়ে পড়ে গেছিলাম কোনো না কোনো একটা কারণে। সারা দিন ওইখানে লেগেছে, প্রায় আমরা গিয়েছিলাম 11টা কি 11:30। আমরা বাড়িতে এসেছি 3টা সাড়ে 3টায় এসেছি। এসে মানে
কি হজগড়ভাবে রেডি হয়ে আমরা দৌড় মেরে চলে গেছি। তো এসে আবার ওইখানে খেয়ে দিয়ে আবার এসে আর শরীর দিচ্ছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, তার জন্য ভিডিওটার এন্ড করা হয়নি আর ভিডিওটাকেও গুছিয়ে করতে পারিনি মানে এত ব্যস্ততার কারণে। তো যাই হোক, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব কিন্তু এখন না, আরেকটা ব্লগে শেয়ার করব। তো যাই হোক, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা।